মা ওকে বিশ্ব হরি মা ঘটে যদি ফিরে যাই মা তুমি আমার তুমি আমার একটি মা দেখা খাও ও কিছু যদি আমার তুমি কি বলতে পারো আমার কি বিবাহ হবে না ওই চম্পানি বাগুড়ি একটি বার দেখা দাও মা একটি বার দেখা দাও হাজি শঙ্কর দিনি তুমি শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মমনসা শঙ্কর ওজন করবে এই স্বর্ণ তুই এক ভরি কম হবি কি ছবি আমার কপালে বিধাতা কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো
আমার কপালে বিধাতা কি ছবি বলো বলো করবে এ পথ তোমার কোথা সে তুমি চলি আমার কপালে আমি ঘটকে দেব আমি সেখান থেকে কেন ফিরে এলাম বলো তো? তার একটি কন্যা আছে, বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিল, যে রাজাই বড়ই লুভি তার কন্যার জন্য সরানো চেয়েছি, তুমি নিতে পারো নি তাই চলে যাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে একটা বড় মেয়ে আর এই তুই হার নেগালে মহারাজ আমার গদ্দান নেবে জানো? একটি বার আমার বিশ্বাস করে না, এই স্বর্ণ হতে বেহুলা কম হবে। সত্যিকার তুই হাতটা
আটা যখন আমার হাতে দিল আমি আটা খেয়ে পড়ে গেলাম কি শর্মা এই আমি নিয়ে যাব কি করে বাবা খোকারে এই হাতটা তো আমার তুলে দিবি ফুল খারাপ বলে হাত তুলে দাও না বাবা খোকা এই হাতটা তুলে দিবি ভাগ দিতে হবে শর্মা কি কষ্ট ধরে ভাগ দিতে হবে যাই হোক মা গো মা এই যাত্রা তুই জিতে দে মা তুই যদি আমার জিতে দিস আমি তোর দামন জোড়া পাঠা দেবো মা দামন জোড়া পাঠা কি মাথা ঠিক নেই নেই কেন একটা দামন জুড়তে গেলে কটা পাঁটা লাগায় জানা আছে কি কটা লাগে ১২টা হ্যাঁ একটা করে পাঁটার দাম ৫০০০ টাকা করে পাঁচ বার ৬০ আছে না অত টাকা নেই তাহলে কি মানছিস মা আই পারবো না মা আই পারবো না মা তুই ও শক্তি দে বাবা একটানে চলে যাই যা কি শর্মনা যখন আমার হাতে দিল আমি আধার কে পড়ে গেলাম আমি একা একা তুলে নিলাম না নিশ্চয়ই এই হারের মধ্যে কোনো জাদু আছে নিয়ে যাই রাজার কাছে হয় হবে না না ছয় শতকর তর্ক তোমার এবার করিব আমি আসুন 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 আপনি সেই ঘটক দিজো ঘটক দিজো তা বলুন সর্ণহার এনেছেন হ্যাঁ এনেছি সর্ণহার আমি দেখতে চাই স্বর্ণ দেখার আগে আগে আপনার কন্যাকে দেখি বেশ আপনি আমার কন্যাকে দেখুন আবা খোকা বাচ্চা মেয়ে তো হ্যাঁ ছোট মতো মেয়ে হলে হয়ে যাবে আবা খোকা বাবা তুই বললি বাচ্চা মেয়ে তুই এত মেয়ে শোনা আমি কোথায় পাবো হ্যাঁ খুব বাচ্চা মেয়ে যাই বাবা মুখটা আগে দেখে নি হ্যাঁ দেখো পছন্দ যদি হয় তাহলে তো শোনা দেবো বাবা মহারাজ এ তো আপনার কন্যা নয় আমার মনে হয় স্বর্গের কোনো দেবী ছিল মর্তের মাঝে নেমে এসেছে তাহলে আপনার কি পছন্দ হয়েছে পছন্দ বলছিলাম তুমি নাচতে পারো হ্যাঁ পারে পারে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন সামান্য স্বর্ণহার নিয়ে আপনি রাস্তাবারে অস্ত্র করছেন মহারাজ আপনি ঋত্বিকের ওজন করে দেখুন হয় হবে না না চলে যাবো বেশ আপনার কথায় যুক্তি আছে আমি ওজন করে দেখছি বাবা খোকা ধর্মের কাঁটা পাচানটা তুই দেখে নে আমি একটু বাইরে তো ঘুরে আসি তুমি কোথায় যাবে আমি একটু বাইরে তো ঘুরে আসি না স্বর্ণ যতক্ষণ না রুজন হবে এখান থেকে কোথাও যাওয়া যাবে না কা পালিয়ে যাওয়ার চেষ্টা করছো নাকি না না তোরা তো চাড়ি গেল রে বাবা হ্যাঁ বসো দেখুন দেখুন সভাসদগণ একদিকে কন্যা বেউলা অপর দিকে স্বর্ণহার স্বর্ণহার বেশি হচ্ছে না বেউলা বেশি হচ্ছে আপনারা বিচার করে বলুন মারা স্বর্ণ কম হয়ে গেছে মারা স্বর্ণ কম হয়ে গেছে কম হয়ে গেছে স্বর্ণ কম হয়ে গেছে চুরি চুরি হচ্ছে কোথায় যাচ্ছে দাঁড়িপালা ধরে গেছে কেন কে মারা ধরে গেছে কেন ধরে কাটা বললি অধর্ম কাজ করতে কেন ও পাল্লা ঘুরিয়ে মা মহারাজ বলো নিজে মার বলতে চাইছেন যে পাল্লা ঘুরিয়ে রজন করতে হবে দেখুন ঠিক আছে ধর্মের কাটা তো দেব বাবা দেখো তুমি কোথায় যাচ্ছো না 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 ওখানে দেখুন সভাসদগণ একদিকে কন্যা বেগুলা অপর দিকে স্বর্ণহার স্বর্ণহার বেশি হচ্ছে না বেগুলা বেশি হচ্ছে আপনারা দেখুন দেখুন স্বর্ণ বেশি হয়ে গেছে বড় স্বর্ণ বেশি হয়ে গেছে এক ভরি বেশি হয়ে গেছে কেন দিয়ে ওর মাথায় আপনি লাভাচ্ছেন কেন এটাকে বল খেলার মাঠ পেয়েছেন নাকি জিতে গেছেন বুঝতে পেরেছি বিবাহ আমি দেব কথা বলছি কথা দিচ্ছি মা তুই আমার মান দেখেছিস সোনা পেয়েছেন সোনা বুঝে পেয়েছি এইবার আমার একটি ফোন আছে আপনার কি ফোন বলুন এগুলি কি বুঝতে পারছি না লৌহ কলাই এই লৌহ কলাই কি হবে আপনার কন্যাকে অন্যের মতো সিদ্ধ করে দিতে হবে দিজে ভাই মাসাই আপনি কি কথা বলছেন মানব ভাইয়া কেমনে পারিবে পঞ্চগুলি লৌহ কলাই অন্যান্য বিষয় সিদ্ধ করতে মহারাজ একটা বয়স্ক মানুষ কত কষ্ট করে আপনি কন্যার জন্য সোনা পেয়েছেন আর আপনার কন্যা কেন পারবে না লৌহ কলাই সিদ্ধ করে দিতে
নিজের ভাষায় আপনি যুক্তির কথা বলেছেন, তাহলে আপনি একবার বলে দিন কেমন ভাবে সিদ্ধ হবে আমি বুঝতে পারছি। মহারাজ, ও যদি সতী মায়ের সতী কন্যা হয় নিশ্চয়ই পারবে পঞ্চুলের কোলায় অন্যের মতো সিদ্ধ করে দিতে, আর যদি না পারে যা সোনা দিয়েছি না চতুর্গুণ সোনা নিয়ে যাবো। নিজের ভাষায় আপনি আমার কয়েকদিন সময় দিন, কয়েকদিন এক ঘন্টা সময় দেবো। বেশ, তাহলে আপনি অপেক্ষা করুন। তাই তো, আজ আমার মান সম্মান সব ধুলার পথে সাইত। এই সংবাদটি দিতে হবে রানী অমলাকে, তোমাদের রানী মাতাকে পাঠিয়ে দাও রাজসভা ভবনে। কি গো, তোমার মনটা এত মলিন কেন, কি হয়েছে তোমার? জানো অমলা, আজ তোমায় আমি কেন ডেকেছি জানো? কেন গো? এই সভাসদ মাজারে আমি যে স্বর্ণহার পেয়ে গেছি। এই সামান্য স্বর্ণহার এ তুমি কোথায় পেলে? জানো বলা, দ্বিজবার মহাশয় দিয়ে গেছেন স্বর্ণহার। স্বর্ণ সভাসদ মাজারে ওজন করি আছি, বেউলা অপেক্ষা স্বর্ণহার একবার বেশি হয়েছে। আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, এই সামান্য স্বর্ণ থেকে কমে হচ্ছে। ওরে মা, একটিবার বল না রে মা, আজ কি বলিব তোরে, ও তোর কি বলিব, ও মা বিকলা মাগো বলে ভৌকি মা তোমার তোরে। আমি যে স্বর্ণ খুঁজে পেয়েছি আমাদের কন্যাকে বিবাহ দেব, আমি যে কথা দিলাম আমাদের কন্যাকে বিবাহ দেব ওই চপ্পা করে। অবলা মহারাজ, বিতা কেন করিতেছ ক্রন্দন, হাত ভাগিনী বেগুলা কোনদিনের জন্য ওই চম্পক নগরের কুলবধু হতে পারবে না। আমাদের কন্যা বেগুলা
সে কোনদিন খুরদি চম্পক নগরে কুলপতি হয়ে যেতে পারবে না কেন কেন মহারাজ জানো অমলাল দিজবার মাসাই দিয়ে গেছেন পঞ্চকুলি লৌহ কলাই পঞ্চকুলি লৌহ কলাই ওই লৌহ কলাই যদি বেহুলা অন্য নিমিষে সিদ্ধ করতে পারে তারপর ও হবে চম্পক নগরের পুত্র বধ না মহারাজ না এই পঞ্চকুলি লৌহ কলাই কেউ কোনোদিন রত্ন করতে পারবে না আমাদের কন্যাচি শিশু সে কি আমার করে পারবে পঞ্চকুলি লৌহ কলাই রত্ন করতে অমলা বলো না গো তুমি যে চেয়েছিলে স্বর্ণহার তারা যে পূরণ করেছে অমলা তারা দিয়ে গেছে পঞ্চকুলি লৌহ কলাই এই লৌহ কলাই যদি না বেগুলো অন্য নিমিষে সিদ্ধ করতে পারে সাহেবংশের মান সম্মান থাকবে না অমলা তাই তাই তোমাকে বারবার বলছি একটিবার তুমি হতভাগিনী বেহুলাকে ডাকো বলে তোমায় পিতা তোমায় ডাকছে মাগো তোমায় পিতা তোমায় ডাকছে বেহুলা মা করে মা তুমি আমায় ডাকছো মা হ্যাঁ মা একটিবার আমাদের সম্মুখে আর হ্যাঁ না মা বেশ আমি একটু আসি মা মহারাজ তুমি একটিবার বেহুলাকে বুঝছি বলো সে যদি পারে পঞ্চকুলি লৌহ কলাই অনেক বেশি সিদ্ধ করেছে বেশ অমলা তুমি একবার বলো তো মা বেহুলা তুমি আমায় দেখেছো মা বলো না আমায় কেন দেখেছো বলো না মা তোমার পিতা তোমাকে তোমার কাছে কিছু বলতে চায় ও পিতা আমায় দেখেছি বেশ আমি যাচ্ছি তার কাছে পিতা ওরে মা বেহুলা তুমি আমায় দেখেছো পিতা আজ আমি যে তোমায় ডেকেছি মা বলো না আমি যে তোমার হতভাগ্য পিতা রে মা পিতা পিতা হয়ে করো জোরে করছি মিনতি রে মা দিজবার মা সাই দিয়ে গেছেন পঞ্চগুলি লৌহ কলাই এই লৌহ কলাই তুমি অন্যের নিমিষে সিদ্ধ করে সাহেবংশের মান সম্মান রক্ষা করো মা না না বিপুলা মা ওরে মা ওই পঞ্চকুড়ি লোহর করাই মতে বংশের মান সম্মান সব লুকৃত আছে তুই যদি না পঞ্চকুড়ি লোহর করাই রন্ধন করিস এই বংশের মান সম্মান সব শেষ হয়ে যাবে না না কেমন করি পারে বউ মাতা আমি যে মানবি মানবই কেমন করি আমি যে পঞ্চকুড়ি লোহর করাই শেষ হয়ে যাবে জানি রে বেহুলা জানি তোর জীবনে নেমেছে গেছে অন্ধকার এই রাজসভা দাঁড়িয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে মা তোমাকে দিতে হবে যে অগ্নি পরীক্ষা কেমন করে দেব পরীক্ষা পঞ্চকুলি লৌহ কলাই কে কোনদিন রন্ধন করতে পারিনি তোমারই কন্যা আজ পারিবে না জানি রে মা জানি দিজবার মা সাহেব একই কথা বলেছে সে কথা কেমন ভাবে বলবো রে মা কোন পিতা হয়ে কি তার কন্যার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারে দিজবার মা সাহেবের কথাগুলো রে মা পিতা দিজবার এসে কি ভুলে গেছে পিতা বলো না মা সত্যই তুই শুনতে চাস মা তাহলে শোনবে গোলাপ শোনো অমলাও ওই দিজবার মা সাহেব আন সম্মানের কথা বলে গেছে তুমি শোনো দিজবার মা সাহেব বলে গেছেন সতী মায়ের সতী কন্যা না হলে পঞ্চকুলি লৌহ কলাই কোনদিন এর জন্য অন্য নিমিষে সিদ্ধ করতে পারবে না জানিস বেগুলা তাই তাই আবার কি হয়েছে জানিস বেগুলা মান সম্মান ধুলার পথে সাইতো তাই প্রভাতে সূর্য উদিত হওয়ার আগে আমার জীবন আমি যমুনায় বিসর্জন দেব রে মা আমার জীবন যমুনায় বিসর্জন দেব ওরে মা তাহলে পিতার সম্মুখে দাঁড়িয়ে একটিবার কথা দে মা সত্যই কি পারবি সিদ্ধ করতে সত্যই কি পারবি পিতা মাতার মুখ উজ্জ্বল করতে রে মা সত্যই কি পারবি তুই সাহেবংশের সম্মান রক্ষা করতে রে মা আমি কথা দিলাম তোমার যাওয়া পঞ্চকুলি লৌহ কলাই আমি আমি রপ্তানি করবো পিতা আমি রপ্তানি করবো বেশ মা বেগুলা তাহলে হস্তে নাও পঞ্চগুলি লৌহ কলাই হস্তে নাও মা আর আমি যে তোমায় হতভাগ্য পিতারে মা
আমার কথাই দুঃখ পাশে রে বেহুলাই এ যে ঐতি জবার মাসের কথা রে বেহুলাই তাই আমি হাত ভাগ্য পিতা হয়ে আশীর্বাদ করছি রে বেহুলাই পঞ্চকুলে লহু কলাই অন্যান্য বিষয় সিদ্ধ করে সাহেব শের মা সম্বন্ধ কর বেহুলাই তোর পিতা মা ধর্ম উজ্জ্বল কর মা উজ্জ্বল কর তুমি পঞ্চকুণী লৌহ কলাই হস্তে করে রেখে দাও আমি কোথায় যাবো জানো আমার হস্তে দিয়ে পঞ্চকুণী লৌহ কলাই তুই তুই কোথায় যাবি মাগো সরোবরে আমি স্নান করতে যাই মাগো ওমা সরোবরে আমি স্নান করতে যাই Thank you.